फ्रेंड्स गुड मॉर्निंग सबाई के आमार चैनले जानाई स्वागत आशा करी तोमरा सबाई भालो आछो आमराओ सबाई भालो आछि। तो आज हलो सोमवार एखन बाजे सकाल 9:30 तो सकाले सब काज हये गेछे आर आमादेर चाओ खावा हये गेछे किन्तु मानी एइमात्र घुम थेके उठलो दुष्टुमि करछिस केन तो बाइरे काज होच्छे ताई एतो आवाज आसछे তো মানি এইমাত্র ঘুম থেকে উঠলো তো এখন বিছানা তোলা হয়নি প্রথমে আমি বিছানা তুলবো তারপর আমি রান্নাঘরে যাব তো আগে আমি রান্নাটা সেরে নেব তারপর আমি বাকি কাজগুলো করব আর আজকে ব্রেকফাস্ট বানানোর মতন কিছু নেই তার আজকে আমরা ওটস খাবো আমি দুধ আর ফ্রুটস দিয়ে আমি হ্যাঁ তুমি কর্নফ্লেক্স খাবে ওটস খাবে তো তাহলে তাড়াতাড়ি বিছানাগুলো তো তাড়াতাড়ি আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর যদি ব্রেকফাস্ট খাবো তো খাবো না হলে রান্নাঘরে চলে যাব তো বেশি সময় এখানে নষ্ট করব না বেশি কারণ অলরেডি দেরি হয়ে গেছে আর বেশি সময় এখানে নষ্ট করলে সারাদিনের কাজ আরও দেরি হয়ে যাবে তখন দুপুরে খেতে আরও দেরি হবে তো তাড়াতাড়ি আমি কাজ শুরু করে দিই তো রান্নার জন্য আমি সব রেডি করে নিয়েছি তো রান্নাও শুরু করে দিয়েছি এখন আমি আলু কচু বেগুনের একটা তরকারি বসিয়েছি আর মাছের একটা রেসিপি করব মাছের হয়েছে কি তো একসঙ্গে 1.5 কিলো কাতলা মাছ নিয়ে চলে এসেছিলো যাতে বাজারে বারবার না যেতে হয় তাই একসঙ্গে নিয়ে চলে এসেছিলো তো এত মাছ একসঙ্গে ফ্রিজে ছিল আর আমরা তিনজন খাচ্ছি আর আমরা এক পিসের বেশি মাছ খেতে পারি না তো সেই জন্য মাছটা অনেকদিন ফ্রিজে থেকে গেছে তো ফ্রিজে অনেকদিন থাকার জন্য মাছের টেস্ট নষ্ট হয়ে গেছে আর সেই মাছকে ঝোল ঝাল আর ভালো লাগছে না তাই ভাবলাম মাছটাকে একটু নতুন কিছু বানাই তো যখন আমি নতুন কিছু একটু বানাবো চেষ্টা করব নিশ্চয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও এইভাবে বানাবে হয়তো ভালো লাগবে তাহলে আলু কচুর তরকারিটা আগে নামিয়ে নিই তারপর আমি মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কড়াইতে জল নিয়ে নিয়েছি জল ফুটে গেছে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার কি করব জলের এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিস তো এটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো মাছগুলো আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি এবার কি করব এই মাছগুলো থেকে আস্তে আস্তে করে কাঁটাগুলো বেছে নেব মাছগুলো ফ্যান চালিয়ে দিয়েছিলাম মাছগুলো ঠান্ডাও হয়ে গেছে এবার আস্তে আস্তে করে ছোট কাঁটাগুলো খুব সাবধানে করে কাঁটাগুলো বেছে নিতে হবে এটা খুব সময় সাপেক্ষ কারণ কাঁটা বাছতে গিয়ে আর এইভাবে ফ্রিজে মাছ নিশ্চয়ই অনেকের বাড়িতেই অনেকদিন থেকে যায় তো যাদের বাড়িতে অনেকদিন ফ্রিজে মাছ থেকে যায় মাছ কিন্তু ফ্রিজে অনেকদিন থাকলে মাছের টেস্ট নষ্ট হয় তো প্লিজ তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো তাড়াতাড়ি আমি মাছের কাঁটাগুলো বেছে নিই তারপরে আমি দেখাচ্ছি তো সবকটা মাছের আমি কাঁটা বেছে নিয়েছি এবার এর মধ্যে কি করছি আমি আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প বেসন এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আর আমি যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম মাছটা তাই আমি এখন নুন দিচ্ছি না আর যদি তোমরা নুন দিয়ে না সেদ্ধ করো তাহলে এই সময় নুন দিয়ে দেবে তো আর একটু বেসন লাগবে তো ভালো করে এটাকে আমি মাখিয়ে নিই তো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কি করব এগুলোকে একদম ছোট ছোট করে বল বানিয়ে নেব তো এইভাবে ছোট ছোট করে বল বানিয়ে নেব সবকটা তো তাড়াতাড়ি আমি এগুলোকে সবকটা বল বানিয়ে নিই তো সবকটা বল আমি রেডি করে নিয়েছি তো কড়াইতে রিফাইন তেল নিয়ে নিয়েছি তেল বেশ গরম হয়ে গেছে এবার এই বলগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব আর এগুলো কিন্তু গ্যাসটা কমিয়েই ভাজবো
তাহলে গ্যাস যদি বাড়িয়ে ভাজি তাহলে উপরের গুলো ফ্রাই হয়ে যাবে, ভেতরের গুলো কিন্তু অত ভালো ফ্রাই হবে না। যদিও মাছ সেদ্ধ আছে তাও একটু ভালো ফ্রাই হয়ে গেলে ভালো লাগবে। তো এগুলো আমি ফ্রাই করে তুলে নেব। তো সবকটা আমি ডিপ ফ্রাই করে নামিয়ে নিয়েছি, এবার আমি গ্রেভিটা বানাবো। তো গ্রেভি বানানোর জন্য ওই কড়াই ওই তেলতেই আছে, তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব অল্প নুন, এইভাবে পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নিন। তো পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। তো আদা রসুনের বাটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সব কিছু একসঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। তো টক দই দিয়ে আর একটু কষিয়ে নেব। গ্যাসটা কমিয়ে কিন্তু করতে হবে, না হলে কিন্তু দই তাড়াতাড়ি ফেটে যাবে। তো দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, মানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল, জলের পরিমাণটা খুব অল্পই দেব। তো গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প নুন, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিশ বল গুলো। খুব আস্তে ভাবেই দিতে হবে, যাতে আবার ভেঙে না যায়। তো এটা পুরো রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব খুব সাবধানে, যাতে ভেঙে না যায়। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব, কারণ গ্যাস অফ করে দিলে এটা আরো অনেকটা কিন্তু বসে যাবে। তো তাড়াতাড়ি আমি গ্যাসটা অফ করে দিই। তো আমার রান্না হয়ে গেছে, রান্নাঘরের সব কাজও শেষ হয়ে গেছে। তো রান্নাঘর ক্লিন করে দিয়েছি, তো এখন এই যে মানির নেল কাটছি, তো মানির নেল কাটা হয়ে গেলে আমি ঘর ক্লিন করব, তারপর স্নানে যাব। আর একটা ওর জুতো ধুয়ে দিতে হবে, আমি ভুলে গেছি, বারবার ভুলে যাচ্ছি, বারবার মনে করাচ্ছি। আর রান্না করার সময় হয়তো একটা গানের আওয়াজ আসছিল, তো জানি না আমার সামনে গেছে কি যায়নি। তো এখানে আমাদের পাড়ার একটা শিব মন্দির কাছেই আছে, তো সেখানে পুজো হচ্ছে, তো সেখানেই গানটা হচ্ছিল, হয়তো সেই গানটাই গানের আওয়াজই হয়তো বেশি এসেছে, বুঝতে পারছি না। আর যদি আমার সাউন্ড কম গিয়ে থাকে তার জন্য আমি সরি বলে নিচ্ছি। তো তাড়াতাড়ি আমি মানে নেলটা কেটে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে।
তারপর ঘর ক্লিন করব, তারপর স্নান করব। তো স্নান করে আসার পর দেখা হবে। তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হয়েছে ওটাও কমেন্ট করে জানাবেন। আর নতুন যদি কেউ ভিডিও দেখে থাকো প্লিজ আমার ভাত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকনটিও প্রেস করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর সাবস্ক্রাইবটা কিন্তু পুরোটাই ফ্রি, এতে কিন্তু কোনো টাকা লাগবে না। তাহলে আজকের জন্য এইটুকু থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।